মস্তিষ্কের ক্যান্সার দমনে ভাইরাস ক্যান্সার রোগটির নাম শুনলেই সবাই আতকে ওঠে প্রতি তিনজনে একজন রুগী মারা যায় ক্যান্সারে আক্রান্ত হয় বিশেষ করে মস্তিষ্কের টিউমার হলে তো কথাই নেই তাই এই রোগটি নিয়ে গবেষণারও অন্ত নেই মস্তিষ্কের ক্যান্সার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিৎসা দেয়া হয় যেমন অপারেশন রেডিয়েশন কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে এটা নির্ভর করে ব্রেনের কোন জায়গায় টিউমারটি হয়েছে তার উপর বেশিরভাগ ক্ষেত্রে রুগী মিত্রহাত এড়াতে পারেন না সম্প্রতি ব্রেন টিউমারের ক্ষেত্রে নতুন এক পদ্ধতি চিকিৎসা জগতে আলো জাগিয়েছে আর তা হল এক ধরনের ভাইরাসের মাধ্যমে এই টিউমারকে দমন করা ভাইরাসটির নাম পার্বো ভাইরাস ক্যান্সার গবেষক জ রুমলেয়ার এবং নিউরোশোলো চিকিৎসক কার্স্টেন গ্যাটালনেকি বহু বছর ধরে এই ভাইরাসটি নিয়ে গবেষণা করছেন এই ভাইরাস মানুষের জন্য বিপজ্জনক নয় কিন্তু ক্যান্সারের কুশকে ধ্বংস করতে পারে গবেষণাগারে এই প্রমাণে পাওয়া যায় প্রাণীদের সাফল্য গবেষকরা এখন জানতে আগ্রহী পার্বভাইরাস কি ব্রেন টিউমারের সঙ্গে লড়াইতে জিততে পারবে এই পরীক্ষার জন্য তারা মানুষের টিউমারের জিন কয়েকটি ইঁদুরে ঢুকিয়ে তারপর পার্বভাইরাসের ইঞ্জেকশন দেন প্রথমে মারাত্মক টিউমারটি দ্রুত বাড়তে থাকে কিন্তু পরে বিরাট এক বিষয় দেখা দেয় হাইডেরবার ইউনিভার্সিটির নিউরো শৈল্য চিকিৎসক কার্স্টেন গ্যাট গ্যাল গ্যালেটনে কি এই প্রসঙ্গে বলেন আমার সঙ্গে রেডুলিস্ট এক সহকর্মীও ছিলেন তিনি প্রথমে বলেছিলেন এটা একটা যান্ত্রিক বল সত্যি সত্যি এটা হতে পারে না আমি ওই পরীক্ষার ব্যাপারে নিশ্চিত ছিলাম না কেননা ফলাফলটা অভিভূত করার মতো ছিল এরপর আমরা ঠিক করলাম আরও দুদিন অপেক্ষা করে দেখা যাক টিউমারটি আরও ছোটো হতে লাগলো এই পরীক্ষায় বারোটির মধ্যে আটটি দূর আটটি টিউমার একেবারে চলে গিয়েছিল এবং পরে আর দেখা দেয়নি হাইডেলবার্গের ক্যান্সার গবেষণা কেন্দ্রের গবেষক রোমলেয়ার বলেন আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত উৎসাহিত হই আমরা প্রাথমিক গবেষণার পর্যায়ে ছিলাম হঠাৎ দেখতে পেলাম যে প্রাণীর ক্ষেত্রে এ পদ্ধতি কাজে লাগছে তারপর আমরা চিন্তাভাবনা করতে লাগলাম প্রাণীর ক্ষেত্রে পদ্ধতি কাজে লাগলে মানুষের উপরে এই ভাইরাসের প্রয়োগ নিয়ে গবেষণা করা যায় মানবদেহ সাফল্যের আবাস ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে পার্বভাইরাসকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এখন গবেষকরা প্রাথমিক পর্যায়ে রোগীদের সহ্য শক্তি পরীক্ষা করে দেখেছেন এখন পর্যন্ত সাফল্য দেখা গেছে এই পরীক্ষায় কেবল সেসব রুগী অংশগ্রহণ করতে পারবে যারা পুনরায় মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছেন রুগীরা দুবার অল্প পরিমাণে পার্বভাইরাসের ডোজ পাবেন চিকিৎসকরা সরাসরি টিউমারে কুষে ভাইরাস ঢুকিয়ে দেবেন এরপর অবশ্য অপারেশন করতে হবে সব মিলিয়ে আঠারো জন রোগী চিকিৎসা করা হবে এই পদ্ধতিতে অপারেশন কয়েক ঘন্টা ধরে হবে টিউমারটি একেবারে অপারেশন করা হলে গবেষকরা আবার পার্বভাইরাসের ইনজেকশন দেবেন এখন সব রোগী পার্বভাইরাস সহ্য করতে পারলে গবেষকরা প্রথম কয়েকজন রোগীকে এই ভাইরাসের ডোজ বাড়িয়ে চিকিৎসা করবেন তাদের আশা ইঁদুরের মস্তিষ্কের মতোই প্রথমে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরে ক্যান্সার কোষ ধ্বংস হবে মস্তিষ্কের টিউমার একেবারে দূর হবে এবং এই ধরনের ক্যান্সারের হাত থেকে মানুষ মুক্ত হতে পারবে এই দুই বিজ্ঞানী চার বছরের মধ্যে বলতে পারবেন এই চিকিৎসা পদ্ধতি মানুষের ক্যান্সার ধরুনও কাজে লাগবে কিনা তবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাইরে যে একটা ভূমিকা নিতে পারবে ব্যাপারে আশাবাদী তারা